নমস্কার বন্ধু, আজকের আপনাদের ব্যারাকপুর ভারত সেবাশ্রম নিয়ে যাচ্ছি ইংরাজির 1923 সাল মাঘী পূর্ণিমার পূর্ণ উৎসবতে বাজিপুরের মাটিতে একদল ত্যাগী সন্ন্যাসীর শহীদ পল্লীর বিশিষ্ট জনসাধারণ এক স্মরণীয় সভায় সম্মিলিত হয়ে গোরামানন্দজী তৎকালে ব্রহ্মচারী বিনোদ সকল পরিকল্পনা নিয়ে এক সেবা প্রতিষ্ঠান করা হয়, তার নাম হচ্ছে ভারত সেবাশ্রম। প্রাণপুরুষের জন্ম 1886 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি বুধবার গোধূলি লগ্নে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে ফরিদপুর জেলায় বাজিপুর গ্রামে আধুনা বাংলাদেশে জন্ম হয়। পিতার নাম বিষ্ণুচরণ, মাতা শারদা দেবী। বুধবারে জন্ম বলে শিশুর ডাক নাম বুধাই। আপনাদের আজ এই ব্লগটা ভালো লাগবে। এই ভারত সেবাশ্রমে যাত্রীরা এসে থাকে, এক ছাত্রবাস আছে, এবং আপনি যদি আগে থেকে বুক করে রাখেন তাহলে এখানে থাকার ব্যবস্থা আছে, এবং এখানে অনেক সেবামূলক কাজ করে এরা। আর এরা আধ্যাত্মিক আর সেবামূলকের সঙ্গে জড়িত এই ভারত সেবাশ্রম। আপনারা তো জানেন এই ভারত সেবাশ্রম কত দুর্ভিক্ষ বন্যা সব জায়গায় ভারত সেবাশ্রমই প্রথম দৌড়ে যায়। ভারত সেবাশ্রমের কোনো তুলনা নেই। আরও সেই জন্য বলি ভারত সেবাশ্রম আশ্রম ঘুরবেন, দেখবেন আপনারা। চলুন আজ ভারত সেবাশ্রমে নিয়ে যাচ্ছি। আজ আমার গন্তব্যস্থল ভারত সেবাশ্রমে গেলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন কত সুন্দর জায়গা। আপনাদের দেখাবো ভারত সেবাশ্রমে আমাদের পথ দেখায় ভারতবর্ষে যত সেবামূলক এবং আধ্যাত্মিক মূলক আছে তার মধ্যে ভারত সেবাশ্রম। ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, আজকে ডাইরেক্ট ট্রেন ধরে ব্যারাকপুর যাব। 7:35 ট্রেন ধরে ব্যারাকপুরে নিয়ে গিয়ে মন্দির আশ্রম আপনাদের একটা ব্লগ বানিয়ে দেখাবার চেষ্টা করব। এই ব্যারাকপুরে এসে পৌঁছালাম, এরপরে আমাদের গন্তব্যস্থল আমি নিয়ে যাচ্ছি। এই ব্যারাকপুরে এসে পৌঁছালাম, 1A দিয়েছে, এবারে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি, আপনাদের নিয়ে গিয়ে দেখাবো। এই হলো ব্যারাকপুর স্টেশন, এই হলো ব্যারাকপুর স্টেশন। এখান থেকে বেরিয়ে অটো ধরে বাঁদিকে যেতে হবে, আমরা যাচ্ছি। এই ভারত সেবাশ্রমে এসে পৌঁছালাম। এই দেখুন 15 গেট। আজ আপনাদের ভারত সেবাশ্রম ব্যারাকপুর কলকাতা 722 নিয়ে এসছি। চলুন, আজ আপনাদের ভারত সেবাশ্রমে এনেছি ব্যারাকপুরের। এইখানে কীভাবে আসতে হয় সেও বলে দেব আপনাদের। দেখুন ভারত সেবাশ্রম, এইখানে একটা তুলসী মঞ্চ আছে, ঢোকার মুখেও আপনি দেখিয়ে দিয়েছি। দেখুন রেলগেটের সামনে হচ্ছে ভারত সেবাশ্রম প্রথম সভাপতি শ্রীমৎ স্বামী বিজ্ঞানন্দজি স্মৃতিভবন। এটা চলুন আস্তে আস্তে আপনাদের দ্বিতলে হচ্ছে মন্দির নিয়ে যাই, আপনাদের মন্দির দর্শন করাবো আজকে। এই হলো দ্বিতলে ওঠার পথ, এখানে বিনামূল্যে পুজো তারিখের ক্যাম্প ফ্যাম্প লাগানো হয়, সেবামূলক কাজ। ভারত সেবাশ্রম হচ্ছে সেবামূলক এবং আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকে এরা। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দির দর্শন করুন, ছোট্টর ওপরে খুব সুন্দর
এই মন্দিরে আসবেন, খুব সুন্দর মন্দির। এখানে খড়ম রয়েছে, এই হচ্ছে ধূপ মোমবাতি দোয়ারে, আর এই হলো শিব মন্দির। শিব মন্দিরের সঙ্গে আপনার গোপাল সব বিগ্রহ সব দেবতাদের তুলে ধরেছে, দেখুন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, অপূর্ণানন্দজি মহারাজ, কি সুন্দর বিগ্রহ সব দেবতাদের তুলে ধরা হয়েছে এখানে, দেখুন। হচ্ছে অপূর্ণানন্দজি মহারাজ, তবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এ হলো শিবের মন্দির। শিবের মন্দিরের সঙ্গে আরো দেবতা এখানে বিরাজ করছে, চলুন নিয়ে যাচ্ছি। এখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা কত দেবতা এখানে বিরাজ করছে, তারপরে অপূর্ণানন্দজি মহারাজ, দুর্গার একটা বিয়ে আছে, ফটো আছে, সরস্বতী আছে, মহাদেব আছে, সব এই বিগ্রহে এগুলো তুলে ধরেছে। বিগ্রহটা খুব সুন্দর, ছোট্টর ওপরে হলে কি হবে, খুব সুন্দরভাবে এই বিগ্রহ তুলে ধরেছি। এই একটা বিগ্রহ দর্শন করাচ্ছি মন্দিরে, জগৎগুরু আচার্য শ্রীমদ স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠাতা ভারত সেবাশ্রমে। যেহেতু সকাল সকাল এসছি, থালা বাসন ধুয়ে রেখেছে, পুজো হতে এখন শুরু আছে। এই প্রদক্ষিণ করে দেখাচ্ছি আপনাদের, পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে দেখালাম। হলো ভারত সেবাশ্রম যুগাচার্য শ্রীমদ শ্রী প্রণবানন্দজি, শুভাগম হচ্ছে পূজ্যপাত শ্রীমদ স্বামী অসীনানন্দজি মহারাজ। ইংরাজি 1 এপ্রিল 2024 থেকে এটা ভোগের ঘর। আমার নাম শ্রীমদ স্বামী অনিশানন্দজি মহারাজ, আমি এখানে 2000 থেকে আছি। এই বাড়িটা ছিল ডাক্তার লোকেন্দ্রনাথ ভট্টাচার্য, উনি 1999 সালে দেওয়া রেখেছিলেন নভেম্বরে। তারপরে স্বামীজি তখন আমাকে 2000 এখানে পাঠায়, তো যে লোকেন্দ্রনাথ দিতে পারিনি, তা 1 বছর আগে মারা গেছে, মানে 1999 ওনার স্ত্রী ফাল্গুনী ভট্টাচার্য মারা যায়। ওনার নিঃসন্তান ছিল, তখন ওনার ইচ্ছা ছিল এটা একটা আশ্রম মেডিকেল হোক, মানে আশ্রম তো হবেই, মেডিকেল মানে সেবামূলক কাজ, হ্যাঁ, কাজের জন্য। তো স্বামীজি বললো যে হ্যাঁ হবে, কিন্তু
ছাত্রাবাস হবে, আর হেমিওপ্যাথি মেডিকেল এখানে চলবে। এটা ছিল স্বামীর কথা, তারা সেটা মেনে নেয়। তারপরে এটা উনি মারা যাওয়ার পর এখানে আমাদের মেডিকেল মানে হেমিওপ্যাথি চ্যারিটেবল ডিসিপ্লিনারি এটা চালু আছে। আমি 2000 থেকে দেখছি। তারপরে ছাত্রাবাস ওখানে চলছে, 5 জন ছাত্র থাকে। এই পাস করে গেলে আবার কলেজের ছাত্র রাখা হয়। আচ্ছা, ছাত্রাবাস এখানে, এখানে ছাত্রাবাসটা কোথায় আছে? পেছনের দিকে? পেছনের দিকে, এখন ওরা বাইরে চলে গেছে। আচ্ছা, মানে কলেজে চলে গেছে। কলেজে চলে গেছে। ছাত্রগুলোর আবাসিকটা কোথায়? ছাত্রাবাস চলছে। তারপরে এখানে আমরা পূর্ণিমা পূর্ণিমায় ভক্ত সম্মেলন হয়। পূর্ণিমা সেখানে যত আসবে ভক্তদের সেবা দেওয়া হয়। তারপরে আমাদের এখানে এই যে গত 18 সেপ্টেম্বর পূজার আগে এখানে দুস্থ মায়েদের ভিতরে বস্ত্র শাড়ি। আচ্ছা, 1 সেপ্টেম্বর দেখলাম একটা ফিজিওথেরাপি ফ্রি ক্যাম্প হয়েছে। ওটা হয়েছিল। আর তারপরে আমাদের এই মাঝে মাঝে এরকম ক্যাম্প হয়, ভক্তদের সেবা হয়। তারপরে আমাদের এখানে সামাজিক অনুষ্ঠানে উপনয়ন হয়, শ্রাদ্ধ এগুলো হয়। তারপরে এইগুলো হয়, হ্যাঁ, মানে যত সামাজিক কাজ, সামাজিক কাজের জন্য আপনাদের কিরকম অর্থ দান করতে হয়? এবং সেটা তো আপনাদের মতেই করতে হবে, মানে আমরা মতে এটা প্রহিত নেবে, প্রহিত যেটা বিধান দেবে সেই মতে। আমাদের সঙ্গে আমরা জায়গাটা দিই। ও, জায়গাটা দেন? দিই। তা জায়গাটা দেন, তার জন্য তো একটা কিছু ডোনেশন দিতে হয়। ডোনেশন দিতে হয়। এই ডোনেশন আমরা আশ্রমে, নাহলে আশ্রম চলবে কি? চলবে, হ্যাঁ, আশ্রম জন্য আমাদের অনুদান দিতে হয়। 5000 টাকা রাখি। 5000 টাকা তো এখন কমই, খুব একটা বেশি না। আর কেউ বলে না পারবো না, তখন তো আপনারা কনসেশন করেন। 5000 আমরা একটা ধরেছি, 5000। আর পুরোহিত নিলে যে নিজে করে নিজে করতে পারে, বা পুরোহিত বললে পুরোহিত সব জিনিস দিবে, ওটার জন্য আবার 5000 টাকা নিই। মানে যেটা আপনারা পুরো ব্যবস্থা করে দেন, পুরোহিত। আর যদি মনে করুন কারোর পৈতে করায়, ওটাও আছে আমাদের আশ্রমকে। 5000 ওদের কাছে চাই, এবং পুরোহিত ওদের জিনিসপত্র নিয়ে আসে, করবে জায়গা দিয়ে। মানে এই হলো আপনাদের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত যুক্ত। আর আপনাদের মানে এখানে যে এই আরতি, এটা কত? 11:30-11:30 পুজো শুরু। ভোরবেলা 11:30-11:30 হয়, আর সন্ধ্যাবেলা 7:30, ভোরবেলা হয়ে গেছে 4:00 সময় হয়ে গেছে মঙ্গল আরতি। আর মানে এখানে ভোগের ভোগের ব্যবস্থা আছে? আছে ভোগের ব্যবস্থা। কোনো জনসাধারণ যদি আসতে চায় কি আগে থেকে ফোন করে জানিয়ে দিতে হবে? তাহলে আপনি আর কার্ড দেবেন আমাকে, আমি ফোন নম্বরটা দিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে বলার জন্য। একজন দুজন আসলে চাই না, কিন্তু বেশি হলে, একজনের বেশি হলে, হ্যাঁ, তখন আর ওই ডাল ভাত তরকারি মিলে সাথে 50 টাকা করে নিই। 50 টাকা করে পার হেড? হ্যাঁ, ঠিক আছে। আর একজন দুজন হলে না। এটা হচ্ছে কিচেন রুম, দেখুন ছাদের ওপরে আমরা সেট করা, এবং দেখুন কত সুন্দরভাবে
ট্যাঙ্কি পুরো পাথরের, পুরো পাথর দিয়ে পুরো এ করা আছে। এবার ঠিক আছে, দেখুন ছাদের ওপরে কত সুন্দরভাবে সেট করিয়ে, তারপরে পাথরের এ করা, তারপরে এখানকার রথ ছাদের ওপরে রাখা হয়েছে, তারপরে এখানে যে কড়াই আছে সেটাও রেখে দিয়েছে। হাত ধোয়ারও ব্যবস্থা আছে, ট্যাঙ্কি দেখুন, অনুষ্ঠান হলে এই ছাদের ওপরে এ হয়। দেখুন এইসব বড় বড় ঝুড়ি, বেশ ছাদটা বড়ই আছে, দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম শ্বেত পাথরে। ছাদের ওপরেও দেখুন কোনো অনুষ্ঠান হলে একটা বাথরুম পায়খানাও রয়েছে। ছাদের ওপর দিয়ে চূড়াখানা দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে চূড়া বিশিষ্টভাবে মন্দিরের গম্বুজগুলো তুলে ধরেছে। এইটা মেডিকেল ক্যাম্প করা হয়, এখানে হচ্ছে সোম বুধ শুক্র তিন দিন, আজকে যেহেতু রোববার বন্ধ, দেখুন এখানে মেডিকেল ক্যাম্প বসে। এইটা হলো যাত্রী নিবাস, দেখে নিন যাত্রী নিবাস। এইটা হচ্ছে ছাত্র নিবাস, এখানে দেখুন একজন দুজন থাকতে পারে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম, এখন ইন্ডিয়ান বাথরুম খুবই কম, সব ওয়েস্টার্ন বাথরুম। এখানে উপনয়ন এবং শ্রাদ্ধের কাজ হয় এই হল রুমে। এবারে আপনারা যদি এখানে ব্রাহ্মণ দিয়ে করতে চান তাহলে আলাদা রেট, আর আপনারা যদি ব্রাহ্মণ এনে করেন তাহলে একটা রেট আলাদা। তা মোটামুটি একটা, এবারে যাদের দুস্থ অবস্থা তাদের কম পয়সায় করানো হয়, মানে যেরকম এ। তা আপনারা এইখানে যদি কাছাকাছি কোনো এ হয় ভারত সেবাশ্রমে, উপনয়ন তারপরে শ্রাদ্ধ সামাজিক অনুষ্ঠানের কাজ হয়ে থাকে এই জায়গাটা। আচ্ছা, এই হচ্ছে ভারত সেবাশ্রমের, এইগুলো সঙ্গের গাড়ি সেবার সঙ্গে, দেখুন কোনো যাত্রী এলে এই গাড়িগুলো ফোনে আপনারা বুক করতে পারেন, দিয়ে আপনার বুক করে ঘুরিয়ে দেবে এই গাড়ি করে। আর এইটা, এই যে টোটোটা রয়েছে ভারত সেবাশ্রমের টোটো, এই টোটো করে আপনাকে সাইড ট্যুর করে দেবে এবং স্টেশন থেকে খবর দিলে আপনাকে নিয়ে চলে আসবে। এই রেল লাইন দেখুন, আর ওই হচ্ছে ব্যারাকপুর স্টেশন, ওখান থেকে আপনারা এখানে চলে আসবেন, ট্রেন চলছে দেখুন। আর এই এর পাশেই হচ্ছে একটা ভাঙা মসজিদ আছে, এ হলো ব্যারাকপুর ভারত সেবাশ্রমের পাশে ভাঙা মসজিদ, এখন এ হয়ে গেছে, আপনারা ভাঙা মসজিদ বললেও এই ভারত সেবাশ্রমে চলে আসবেন, দেখে নিন। ভাঙা মসজিদের পাশেই হচ্ছে ভারত সেবাশ্রম। এখানে ভারত সেবাশ্রমে পূর্ণানন্দ সেবানিকেতনে ডক্টর নীতিশ বিশ্বাস চক্ষু বিশেষজ্ঞ, শনিবার 10টা থেকে 12টা, হোমিওপ্যাথি বসে অনিমা বিশ্বাস, সোম থেকে শুক্র 9:30 থেকে 12:30, ডক্টর শ্বেতা রায় চ্যাটার্জি প্রতি সোমবার শুক্রবার 9:30 থেকে 12:30, ডক্টর পি নাথ মঙ্গল বুধ বৃহস্পতি শনি 11:00
ডক্টর হচ্ছে রিন্টু কর্মকার রবিবার 9:30 থেকে 12:30 পর্যন্ত বসে, এই ভারত সেবাশ্রমে এই ডাক্তার বসে। আচ্ছা দাদা, আপনি তো এখানে অনেক বছর ধরে আছেন, আপনার নাম আর আপনি এখানে কি করেন আর আমাকে দেখিয়ে দিন এখানে কি কি প্রসাদের জন্য মেনু হয় মোটামুটি বলুন, আর প্রসাদটা কোথায় খাওয়ানো হয় সেটাও একটু দেখিয়ে দিন। আপনার নাম বলুন। আমার নাম অমৃত মালাকার। হ্যাঁ, এখানে ওই গুরু মহারাজের রান্না ভোগের প্রসাদ হয় আর এখানে খাওয়ানো হয়। এই যে এই জায়গায় খাওয়ানো হয়, এই জায়গাটাই খাওয়ানো হয়, খাওয়ানো হয় এখানে ভোগ প্রসাদ খাওয়া হয়। এখানে ভোগ প্রসাদ দেখুন, এইখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আচ্ছা, আপনি এখানে ক বছর ধরে আছেন? আমি 2000 সাল থেকে এখানে, মানে অনেক ছোট থেকে। অনেক ছোট থেকে। আচ্ছা, অন্ন ভোগে কি কি হয় মোটামুটি? অন্ন ভোগে ডাল আছে, সবজি আর ওই আলু মাখাটা দিতেই হবে, মাস্ট স্বামীজিকে গুরু মহারাজকে দিতে হয়। আর এমনি এই আইটেম হয়। আর এমনি যখন পূর্ণিমার দিনে কখন এই হয়? পূর্ণিমার দিনে 1টার থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। সেদিনে মানে অনেক কিছু অনেক কিছু হয় সেখানে, কখনো খিচুড়ি সবজি চাটনি পায়েস। হ্যাঁ, এইসব। আর আপনাদের তো একাদশীর দিনে অন্ন হয় না? না, একাদশী না, মাসে ওই মাঝে পূর্ণিমায়। ঠিক আছে, ধন্যবাদ। এবারে দুপুর 12টার ভোগ আরতি শুরু হচ্ছে। এখানে ভোগ আরতি দেখার মতো ভারত সেবাশ্রমে এলে অবশ্যই আরতি দেখবেন। আমরা দিনের বেলা গিয়েছি, সেই জন্য দিনের বেলা আপনাদের ভোগ আরতি দেখাচ্ছি 12টার সময়। তাই আমি বলবো এদের 11:30 থেকে ভোগ আরতি শুরু হয়ে যায় আর 12টার মধ্যে আরতি শেষ হয়ে যায়। আমি একটা কথা আপনাদের বলবো যে এখানকার সন্ধ্যা আরতি দেখার মতো, তাই আপনারা যদি পারেন অন্ত আরতিটা এখানে দেখবেন। এখানে বাৎসরিক এই সঙ্গে ব্যারাকপুর সভায় বাৎসরিক অনুষ্ঠান হলো দোল পূর্ণিমা, চৈত্র পূর্ণিমা, মাঘী ইয়ে বৈশাখী পূর্ণিমা, স্নান যাত্রা পূর্ণিমা, গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, স্বামী অপূর নন্দজি পূর্ণিমা, কোজাগুড়ি পূর্ণিমা, তারপরে রাস পূর্ণিমা, স্বামী হংসেশ্বরী নন্দজি পূর্ণিমা, যিশুর পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এই অনুষ্ঠানগুলো এই ব্যারাকপুর সেবাশ্রমে হয়ে থাকে। এই অনুষ্ঠানগুলো আপনারা যোগদান করতে পারেন। ভারত সেবাশ্রম থাকায় এই অনুষ্ঠানগুলিতে আপনি পরিবার নিয়ে উপস্থিত থাকতে পারেন শোভাবর্ধনে। জয় ভারত সেবাশ্রম। হনুমানন্দজি শুধু নিজের সুখসুবিধা আরাম অভিনয় নিয়ে থাকতেন না, তিনি দেশে দুঃখ দুর্দশার চার প্রাণ কাঁদে না, জাতি সমাজে বিপদে আপদে পিতা এর ব্যথা অনুভব করে সে নিতান্তই তাদের ত্যাগের মধ্যে দিয়ে ব্রহ্মচার্য এবং আদর্শের মধ্যে তাদের সেবা করতে থাকতেন। এই হলো ত্যাগী জীবনের মূল মন্ত্র, সংযম কঠোর তপস্যা, ত্যাগ সংযম সত্য ব্রহ্মচার্য সাধক, ব্রহ্মচার্য সাধক জীবনের মূল মন্ত্র। এই হল পরমানন্দজির ত্যাগ শিকা। জয় ভারত। এখানে এবারে শিবের পুজো হচ্ছে। শিবকে দেখুন কি সুন্দরভাবে চন্দন লাগিয়ে ফুটিয়ে তুলে তারপরে কী বারোদানা হবে। তারপরে এই মন্দিরের ভিতরে দুটো বিগ্রহ আছে, একটা পরমানন্দজি একটা শিবের সঙ্গে অনেক অনেক দেবতা আছে তাদের সঙ্গে সেই বিগ্রহের উপর এমন আরতি হচ্ছে। আমি যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি সুন্দর এখানে আরতি দেখার মতো। আপনারা যখনই আসবেন দিনের বেলা এলে অন্ত 11:30 যে আরতি হয় সেটা দেখবেন আর সন্ধ্যেবেলার আরতি দেখার মতো। আমি অনুরোধ করব ভারত সেবাশ্রমে যখনই আসবেন আপনারা আরতিটা দেখবেন, পুজো দেখবেন কত সুন্দরভাবে এরা পুজো করে ফুটিয়ে তোলে। এবারে ভোগ নিবেদন হয়ে আরতি হয়ে গেল,
তা আপনাদের আমি অনুরোধ করব, এখানে আরতি কিন্তু আপনারা দেখবেন, ভোগ আরতি দেখার মতন। ভোগ আরতি শেষ হয়ে গেছে, চলুন এবারে আর অন্য কিছু দেখাই। এখানকার ভোগ খুব তৃপ্তি ভরে খেলাম, ভাত ডাল তরকারি। এখানে তৃপ্তি ভরে খেলাম ভারত সেবাশ্রম ব্যারাকপুরে, প্রথমে অন্ন, তারপরে হচ্ছে একটা শাক দিয়েছিল কলমি শাকে, লেবু নুন ডাল আর পটলের একটা তরকারি। তৃপ্তি ভরে বেশ খেলাম, সাদা মাটা তৈরি, খুব ভালো লাগলো। এবং আজকে ব্লগটা দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, তাও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দেবে, আর যত শেয়ার করবেন বয়স্ক লোকেরা এবং বাড়ির লোকেরা যারা এরকম আসতে পারবে না তারা দেখবে, এবং যদি দেখার পর মনে করেন কীভাবে আসতে হয় সেটাও আমি বলে দিয়েছি। তা আর আপনি চাইব যারা এখনও সাবস্ক্রাইব করেনি, যদি পেয়ে থাকে অল আইকম বোতামটা টিপে দেবেন, অল বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো ব্লগ করব আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, জয় প্রণবানন্দজি বলে এইখান থেকে আমি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।